আসসালামু আলাইকুম, সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রুবেল মোল্লা। তোমাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে আলোচনা করব। শুরুতে ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ জনাব মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যারকে আজকে আমার এই অ্যাসাইনমেন্ট ক্লাসটা নেওয়ার সুযোগ দেওয়ার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই পঞ্চম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের 3 নম্বর ক্লাস আমাদের। এই অ্যাসাইনমেন্টে আমাদের মূলত অষ্টম অধ্যায় এবং 11 অধ্যায় থেকে আলোচনা করা হয়েছে। আমাদের আলোচনা যেমন অষ্টম অধ্যায় এবং 11 অধ্যায় আলোচনা করা হয়েছে, অষ্টম অধ্যায়ের আলোচ্য বিষয় হলো মিশ্রণ এবং 11 অধ্যায়ের আলোচ্য বিষয় হলো বল এবং সরল যন্ত্র। তাহলে আমাদের আজকের টপিকস নিয়ে আলোচনা করব আমরা, মিশ্রণ, দ্রবণ, বল, সরল যন্ত্র এবং লিভার এবং লিভারের বিভিন্ন শ্রেণীবিভাগ সম্পর্কে। তাহলে তোমাদের এই সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো আমরা এক নজর দেখে নিই। তাহলে এই ধরনের দুটো চিত্র দেওয়া থাকবে, তোমরা সম্ভবত বুঝতে পারছো যে এই চিত্রগুলো কিসের। এটা হলো যাতি, অর্থাৎ সুপারি কাটা হয় যে যন্ত্রটা দিয়ে, আর এটা হলো হাতুড়ি। এখন আমাদের এই দুটি অধ্যায়ের সমন্বয়ে যে প্রশ্নগুলো করা হয়েছে, দেখি প্রশ্নগুলো কি আছে আমাদের এই পঞ্চম অ্যাসাইনমেন্টের জন্য, পঞ্চম সপ্তাহের। অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন এবং এই মিশ্রণকে কি বলে, 1 নম্বর। 2 নম্বর হলো দুধ কি জাতীয় মিশ্রণ ব্যাখ্যা করো। 3 নম্বর, ছবিগুলো দেখে 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এই ছবি দুটো আমরা দেখব এবং এই ছবি দুটো দেখে আমরা এই 1 এবং 2 নং প্রশ্নের উত্তর দেব। তাহলে 1 নম্বর কি প্রশ্ন আছে, কোন শ্রেণীর লিভার যুক্তি দাও। তাহলে এই জাতি কোন শ্রেণীর লিভার, এই হাতুড়িটা কোন শ্রেণীর লিভার এটা, এবং কেন এই শ্রেণীর লিভার এই শ্রেণীর অন্তর্ভুক্ত সেটা আমাদেরকে যুক্তি দিয়ে বোঝাতে হবে। কীভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়, তাহলে আমরা জানি এই হাতুড়ি এবং জাতি এগুলো হলো সরলযন্ত্র, অর্থাৎ লিভার। লিভারের এই দুইটা লিভারের যান্ত্রিক সুবিধা কীভাবে বাড়ানো যায়, অর্থাৎ জাতি দিয়ে কাজ করে কীভাবে আমরা অল্প বল প্রয়োগে বেশি যান্ত্রিক সুবিধা পাবো, এই হাতুড়ি দিয়ে কাজ করে আমরা কীভাবে মানে কম বল প্রয়োগ করে অধিক যান্ত্রিক সুবিধা পাবো সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তাহলে চলো আমরা এই অধ্যায়ের শুরুতেই একটু আলোচনা করে নিই সামগ্রিকভাবে। তাহলে মিশ্রণ, তাহলে মিশ্রণ নিয়ে আলোচনার জন্য আমরা কী পেতে পারি, তাহলে দেখা যাচ্ছে মিশ্রণ হলো এমন একটি অবস্থা বিভিন্ন পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায় সেটা হলো মিশ্রণ। অর্থাৎ আমরা যদি একটা পাত্রের মধ্যে বিভিন্ন রকম পদার্থকে মিশ্রিত করি সেটা একটা মিশ্রণ হতে পারে। আমরা যে খিচুড়ি রান্না করি সেই খিচুড়ি রান্নার মধ্যে বিভিন্ন রকম মশলা, চাল, ডাল, পেঁয়াজ, মরিচ মিশানো হয় সেটা একটা মিশ্রণ হতে পারে। আমরা যে ঝালমুড়ি খাই সেই ঝালমুড়িতে বাদাম, চিরা, চানাচুর বিভিন্ন কিছু মেশানো থাকে সেটা একটা মিশ্রণ হতে পারে। তাহলে এই হলো মিশ্রণ। এখন এই মিশ্রণ 2 প্রকার। তাহলে মিশ্রণটা কয় প্রকার আমরা দেখতে পারি, মিশ্রণটা হলো 2 প্রকার, একটা হলো সমসত্ব মিশ্রণ, একটা হলো অসমসত্ব মিশ্রণ। তাহলে আমরা 1 নম্বরে যদি দেখি সমসত্ব মিশ্রণ, সমসত্ব মিশ্রণ, আর 2 নম্বরে আমরা পাই অসমসত্ব মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ। এখন দেখা যাক সমসত্ব মিশ্রণ কি আর অসমসত্ব মিশ্রণটা কি। এবার আমরা একটু আগে ঝাল চানাচুরের একটা উদাহরণ দিয়েছি। ঝাল চানাচুরের উদাহরণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই অনেকগুলো পদার্থ, অনেকগুলো জিনিস একত্রিত করে মেশানো হয়েছে, অর্থাৎ একটা মিশ্রণ সেখানে হয়েছে। এখন এই যে ঝাল চানাচুরে একটা মিশ্রণ হলো, এই মিশ্রণটা কি, এই মিশ্রণটা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে চানাচুরকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে, বাদামকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে, চিরাকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে কী কী পদার্থ নিয়ে, কী কী বস্তু নিয়ে এই চানাচুরটা তৈরি করা হয়েছে। তাহলে যে মিশ্রণে উপাদানগুলোকে সহজেই বোঝা যায়, সহজেই আইডেন্টিফাই করা যায় এবং সহজে আলাদা করা যায় সেটা হলো অসমসত্ব মিশ্রণ। আর আরেক প্রকার মিশ্রণ আছে, সেটা হলো সমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণটা কি,
সমসত্ত্ব মিশ্রণটা হলো সেই প্রকার মিশ্রণ যে মিশ্রণকে তার উপাদানগুলো থেকে সহজে আলাদাভাবে বোঝা যায় না, আইডেন্টিফাই করা যায় না এবং সেটা থেকে সহজে আলাদাও করা যায় না, সেটা হলো সমসত্ত্ব মিশ্রণ। সমসত্ত্ব মিশ্রণের আরেকটি নাম হলো দ্রবণ। সমসত্ত্ব মিশ্রণের আরেকটা নাম কি? আরেকটা নাম হলো দ্রবণ, অর্থাৎ আমাদের পরবর্তী আলোচ্য বিষয় এখন দ্রবণ। দ্রবণটা কি আসলে? তাহলে আমরা সমসত্ত্ব মিশ্রণটা আলোচনা থেকে দ্রবণ বুঝে গেছি, তাই না? তাহলে দ্রবণে দেখতে পাই আমরা এর উপাদানগুলো এমনভাবে মিশে যায় যে টোটালি এর উপাদানগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় না, আলাদাভাবে বোঝা যায় না এবং এগুলো থেকে উপাদানগুলোকে আলাদাও করা যায় না। আমরা যদি একটা সহজ উদাহরণে আসি তাহলে দেখতে পাই এরকম যদি একটা পাত্র থাকে, এরকম একটা পাত্র থাকলে আমরা যদি এখানে এখানে যদি আমরা পানি নিই, প্রথমে পানির মধ্যে যদি আমরা কিছু পরিমাণ চিনি ঢেলে দেই অথবা লবণ ঢেলে দেই, দেখা যাবে যে নিমিষেই এখানে যদি আমরা কিছু পরিমাণ চিনি বা লবণ থাকে, হ্যাঁ, দেখা যাবে যে আমরা যদি একটা ছোট চামচ দিয়ে অথবা নাড়ানো দিয়ে নড়াচড়া করি, দেখা যাবে যে নিমিষেই এই লবণ বা চিনিগুলো গুলে গেছে, অর্থাৎ মিশ্রিত হয়ে গেছে এই দ্রাবকের মধ্যে, অর্থাৎ এই বিস্তার মাধ্যমের মধ্যে, অর্থাৎ এই পানির মধ্যে মিশ্রিত হয়ে গেছে। মিশ্রিত হয়ে গেছে এমনভাবে মিশ্রিত হয়ে গেছে আমরা যে চিনির বা লবণকে এর মধ্যে মিশ্রিত করেছিলাম, অর্থাৎ এর মধ্যে দিয়েছিলাম, প্রবেশ করেছিলাম, প্রথমে একটু দেখা গেল, পরবর্তীতে মিশ্রিতকরণের কারণে আর এটার মধ্যে আলাদা কোনো বস্তুকে দেখা যাচ্ছে না, টোটালি দেখা যাচ্ছে এক গ্লাস পানি অথবা এক গ্লাস শরবত সেই হিসেবে। অর্থাৎ আমরা কি দেখলাম, এই পানির মধ্যে এই শরবতের মধ্যে, অর্থাৎ এই দ্রাবকের মধ্যে চিনিটা এমনভাবে মিশে গেছে এই চিনিটাকে আলাদাভাবে লক্ষ্য করা যাচ্ছে না এবং এই তার ফলে এটাকে চিনিকে সহজে আলাদা করাও যাবে না। তাহলে এটা হচ্ছে দ্রবণ, ঠিক আছে? তাহলে এই দ্রবণ আবার দুই প্রকারের হতে পারে। তাহলে এটা যদি দ্রবণ হয় দ্রবণকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সেটা কি? সম্পৃক্ত দ্রবণ এবং অসম্পৃক্ত দ্রবণ। দেখা যাক আমরা সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কি বলতে পারি। সম্পৃক্ত দ্রবণ আর একটা হলো অসম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ এবং অসম্পৃক্ত দ্রবণ। তাহলে দেখা যাক আমরা সম্পৃক্ত দ্রবণ বলতে কি বুঝি। সম্পৃক্ত দ্রবণ হলো সেই দ্রবণ, আমরা জানি চিনি অথবা লবণ দিয়ে আমরা দ্রবণ তৈরি করে দেখেছি। সম্পৃক্ত দ্রবণ হলো সেই দ্রবণ, অর্থাৎ এক গ্লাস পানি যদি আমরা নেই এবং এক গ্লাস পানিতে সর্বোচ্চ কি পরিমাণ চিনিকে দ্রবীভূত করতে পারবে সেটাই হলো সম্পৃক্ত দ্রবণ। তাহলে আমরা যদি কোয়ান্টিটেটিভলি দেখি তাহলে দেখা যাবে যদি 100 গ্রাম দ্রাবক নেই, অর্থাৎ 100 গ্রাম পানি নেই, অর্থাৎ তরল নেই, 100 গ্রামের সর্বোচ্চ কি পরিমাণ চিনিকে দ্রবীভূত করতে পারবে সেটাই হলো, যদি সেই পরিমাণ দ্রবীভূত থাকে, হ্যাঁ, সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত করা যায়, হ্যাঁ, যদি সেই পরিমাণ দ্রবীভূত থাকে তাহলে সেটা হবে সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে? অর্থাৎ আমরা সংজ্ঞাকারে বলতে পারি কোনো তরলের মধ্যে, অর্থাৎ কোনো দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত করতে পারে সেই পরিমাণ দ্রব যদি ওই দ্রাবকের মধ্যে দ্রবীভূত থাকে তাহলে সেটা হলো সম্পৃক্ত দ্রবণ। ধরা যাক পানিতে 100 গ্রাম পানি যদি নিই আমরা, 100 গ্রাম পানিতে সর্বোচ্চ 36 গ্রাম চিনিকে দ্রবীভূত করতে পারে, তাহলে আমরা যদি এর মধ্যে যদি 36 গ্রাম লবণ দ্রবীভূত করি তাহলে যে দ্রবণটা হবে সেটাই হবে সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে? আর যদি এই পাত্রের মধ্যে, এই দ্রাবকের মধ্যে যদি আমরা 30 গ্রাম দ্রবণ দ্রবীভূত, 30 গ্রাম লবণ দ্রবীভূত করি তাহলে সেটা হবে অসম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ সম্পৃক্ত দ্রবণের
পৌঁছানোর পৌঁছাতে এখনো দেরি আছে, অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ এখনো হয়নি, সেটা হলো অসম্পৃক্ত দ্রবণ। কেন? আমরা জানি 100 গ্রাম পানি সর্বোচ্চ 36 গ্রাম লবণকে দ্রবীভূত করতে পারে। তাহলে সেই 36 গ্রাম লবণ দ্রবীভূত করলে যে দ্রবণ হতো সেটা হলো সম্পৃক্ত দ্রবণ হতো। আর 30 গ্রাম লবণ 100 গ্রাম 100 গ্রাম পানির মধ্যে 100 গ্রাম পানি 100 গ্রাম পানির মধ্যে দ্রবীভূত করছি আমরা, তাহলে এটা হয়েছে কি? অসম্পৃক্ত দ্রবণ। তাহলে আমরা দ্রবণের ব্যাপারটা দেখলাম, সম্পৃক্ত দ্রবণ এবং অসম্পৃক্ত দ্রবণ। এক্ষেত্রে আমরা দ্রবণীয়তা বলতে আরেকটা টার্ম নিয়ে আলোচনা করতে পারি, সেটা হলো কি? দ্রবণীয়তা। দ্রবণীয়তা যদি দেখি তাহলে দ্রবণীয়তা, তাহলে দ্রবণীয়তাটা কি? আমরা যে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দ্রবণ দেখলাম এবং সেখানে একটু আলোচনা করছি যে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত করতে পারে সেটাই হলো সেটা যদি থাকে সেটা হলো সম্পৃক্ত দ্রবণ হয়। তাহলে সর্বোচ্চ কত পরিমাণ দ্রবীভূত থাকতে পারে? আমরা এই উদাহরণ থেকে দেখি, যদি 100 গ্রাম দ্রাবক সর্বোচ্চ 36 গ্রাম লবণ দ্রবীভূত করতে পারে, তাহলে পানিতে অর্থাৎ ওই দ্রাবকে পানিতে লবণের দ্রবণীয়তা হলো 36 গ্রাম, ঠিক আছে? আবার 100 গ্রাম অর্থাৎ কোন দ্রাবকে 100 গ্রাম সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত করতে পারে সেটাই হলো ওই দ্রবণের দ্রবণীয়তা। তাহলে চিনি কত করছে? দ্রবণীয়তা হলো চিনির দ্রবণীয়তা হলো 211.4 গ্রাম। 100 গ্রাম পানিতে চিনির দ্রবণীয়তা হলো 211.4 গ্রাম, আর লবণের দ্রবণীয়তা হলো আমরা একটু আগে দেখে এসেছি 36 গ্রাম। অর্থাৎ পানিতে লবণের দ্রবণীয়তা হলো 36, ঠিক আছে? তাহলে আমরা একটু দ্রবণীয়তা নিয়েও আংশিক আলোচনা করলাম, এরপর দেখা যাক আমাদের বল নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে? অর্থাৎ বল হলো সেই রকম একটা জিনিস যেটা কিনা কোনো স্থিতিশীল বস্তুকে গতিশীল করতে চায়, অথবা কোনো স্থির বস্তুকে গতিশীল করতে চায়, অথবা কোনো গতিশীল বস্তুকে তার গতি স্থির করতে চায়, অথবা গতি কমিয়ে ফেলতে পারে, সেটাই হলো বল। এখন আমাদের তারপর আছে সরল যন্ত্র। তাহলে সরল যন্ত্র নিয়ে যদি আমরা আলোচনা করি, সরল যন্ত্রটা কি? সরল যন্ত্র হলো সেই প্রকার যন্ত্র যেটা কিনা বিভিন্ন কৌশলে যে যন্ত্র ব্যবহার করে বিভিন্ন কাজ সহজে সম্পাদন করে ফেলা যায়। সরল যন্ত্র হলো সেই রকম যন্ত্র যে যন্ত্র ব্যবহার করে কোনো কাজকে সহজে করে ফেলা যায়, সেরকম সরল যন্ত্র। বিভিন্ন ধরনের সরল যন্ত্র আছে, যেমন আমাদের লিভার একটা সরল যন্ত্র। এখন এই লিভারটা কি? লিভার হলো সেই রকম একটা সরল যন্ত্র যেটা কিনা একটা শক্ত দণ্ডকে কোনো শক্ত অবলম্বনের উপর ভর করে কোনো কিছুকে উপরে তোলা যায়। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখব আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা যদি লিভারকে কল্পনা করি, এইরকম একটা শক্ত দণ্ডকে, শাবল বা বাঁশকে বা লোহার একটা দণ্ডকে যদি কোনো শক্ত অবলম্বন উপর ভর করে এখানে চাপ প্রয়োগ করে, এরকম যদি কোনো বস্তা বা কোনো পাথর বা কোনো বড় কোনো ভারী বস্তুকে উপরে উঠাতে চাই, তাহলে এটা সহজেই উপরে ওঠানো সম্ভব,
এটা হলো লিভার। এখন এই লিভারটা কিভাবে এর বিস্তারিত বর্ণনা করা যায় দেখা যাক। এই শক্ত দণ্ডটা যে শক্ত অবলম্বনের উপর ভর করে মুক্তভাবে উঠানামা করে বা ঘোরে সেটাই হলো এই বিন্দুটাকে হলো ফালক্রাম। তাহলে এটা কি ফালক্রাম? তাহলে এটা হলো ফালক্রাম। আর এখানে হলো বল, বল প্রয়োগ করা হয়, ঠিক আছে? হাত দিয়ে আমরা বল প্রয়োগ করলে এই প্রান্তে এই প্রান্তটা উপরে ওঠানো সম্ভব। তাহলে এই বল থেকে ফালক্রাম পর্যন্ত যে দূরত্বটা সেটাকে আমার বল বলা হয় বলবাহু। তাহলে এটা হবে বলবাহু। আর এই ফালক্রাম থেকে ভার পর্যন্ত যে দূরত্বটা সেটা হলো আমাদের ভারবাহু। বল, ভারবাহু, আর এটা হলো ভার, এটা হলো ভার। তাহলে এই যে লিভার, এই লিভারের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। আমরা জানি লিভারকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন লিভার যদি হয় এখানে, লিভার হলে আমরা যদি এটাকে ভাগ করি, এক প্রথম শ্রেণীর লিভার, প্রথম শ্রেণীর লিভার। তাহলে প্রথম শ্রেণীর লিভারটা কি? প্রথম শ্রেণীর লিভার হবে যে লিভারে আমরা জানি এখানে তিনটা বিন্দু আছে, বল, ফালক্রাম, ভার। এই তিনটা বিন্দু একটা যন্ত্রের বিভিন্ন জায়গা তার অবস্থানের ভিত্তিতে এই লিভারকে তিন ভাগে ভাগ করা যায়। তাহলে দ্বিতীয় শ্রেণীর আর তৃতীয় শ্রেণীর লিভার। হ্যাঁ, তাহলে প্রথম শ্রেণীর লিভার কোনটা আমরা একটু দেখছি। তাহলে প্রথম শ্রেণীর লিভার হলো যে লিভারে ফালক্রামটা মাঝখানে থাকে, ভারবাহু এবং বল, ভার এবং বল দুই প্রান্তে থাকে, সেটা হলো প্রথম শ্রেণীর লিভার। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি কি, ফালক্রামটা এখানে মাঝখানে আছে, দণ্ডের মাঝখানে আছে, এবং ভারটা এক প্রান্তে আছে, বলটা এক প্রান্তে আছে। আমরা যে হাত দিয়ে যে বল প্রয়োগ করি, তাহলে ভার এবং বল যদি দুই প্রান্তে থাকে, ফালক্রম যদি মাঝখানে থাকে, তাহলে সেটা হলো প্রথম শ্রেণীর লিভার। তাহলে এই প্রথম শ্রেণীর লিভার আমরা কি কি দেখতে পারি? উদাহরণ হিসাবে যদি বলি, লেখা যায় সারাশি, সারাশি, দুই কাচি, তিন হলো ঢেকি, ঢেকি টিউবওয়েলের হাতল, এর হাতল, এগুলো হলো প্রথম শ্রেণীর লিভার। তাহলে কেন প্রথম শ্রেণীর লিভার? সারাশি কি? সারাশি হলো যেটা দিয়ে আমরা লোহাগুলোকে উঠানো যায়, সেটা দেখা যাচ্ছে সেটাও এইরকম প্রায় এইরকম একটা জিনিস প্রায়। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি কোনো তার কাটা বা লোহাকে উঠানো হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই যে সংযোগ বিন্দু এটা হলো ফালক্রাম। এখানে যে লোহাটা তার বাধা প্রয়োগ করে কাঠ থেকে উঠতে সেটা হলো ভার, আর এখানে আমরা ধরে লোহাকে উঠানোর চেষ্টা করি সেটা হলো বল। তাহলে দেখা যাচ্ছে এটা এই প্রান্তে বল কাজ করে, এই প্রান্তের ভার কাজ করে, আর এই মাঝখানে হলো ফালক্রাম থাকে। তাহলে আমরা বলেছি যে মাঝখানে যে যদি ফালক্রাম থাকে সেই লিভার হলো প্রথম শ্রেণীর লিভার। এখন আমরা দেখব দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভার হলো সেই লিভার যেটা কিনা ফালক্রামটা সরি ভারটা মাঝখানে থাকে। এখন আমরা দেখি জাতিকে। হ্যাঁ, জাতি এটা আমরা জানি যে বৃদ্ধ মানুষ যারা পান খায় সুপারিটাকে ছোট ছোট করে কাটার জন্য জাতিটা ব্যবহার করা হয়। এখন দেখা যাক জাতিটার ফালক্রামটা কোথায়। আমরা এখানে দেখেছি যে দুই প্রান্তের মাঝখানে যে ঠেস দেওয়া হয় বা সংযোগ স্থল সেটাকেই ফালক্রাম বলা হয় থাকে। তাহলে আমরা চিমটায় দেখেছি, হ্যাঁ, সারাশিতে দেখেছি মাঝখানে যে সংযোগ স্থল সেটাকে ফালক্রাম বলা হয় থাকে। তাহলে জাতির সংযোগ স্থল হলো এক প্রান্তে,
এখানে হাতলের দুইটা প্রান্ত আছে, মাঝখানে সুপারি কাটার জন্য সুপারি ঢুকানো হয়। তাহলে এই প্রান্তে হলো জাতির উপরের প্রান্ত এবং নিচের প্রান্তর সংযোগস্থল, অর্থাৎ এই সংযোগস্থলে হলো এই দুইটা মিলনস্থল, অর্থাৎ এটা হলো ফালক্রাম। তাহলে বল হলো এই হাতলে হলো আমরা বল প্রয়োগ করি এবং এই যে সুপারিটাকে কাটার জন্য যে ভারটা পড়ে মাঝখানে, অর্থাৎ জাতি হলো একটা দ্বিতীয় শ্রেণীর লিভার, এটা দ্বিতীয় শ্রেণীর লিভার হলো জাতি। এবং তৃতীয় শ্রেণীর লিভার সম্পর্কে আমরা যদি আলোচনা করি, তৃতীয় শ্রেণীর লিভার হলো চিমটা। আমরা যদি কোনো চিমটাকে এরকম এরকম যদি চিমটা হয়, হ্যাঁ, দেখা যাচ্ছে যে তাহলে এটা হলে চিমটা, চিমটা হলে তাহলে এটা হচ্ছে চিমটা দুই প্রান্তের সংযোগস্থল। তাহলে চিমটা দেখা যাচ্ছে যে এক প্রান্তে ফালক্রাম আছে, আর এখানে চিমটা দ্বারা আমরা যদি কোনো কিছু উঠাতে চাই তাহলে বল প্রয়োগ করতে হয় মাঝখানে, অর্থাৎ আমাদের বলটা মাঝখানে, অর্থাৎ আমরা জানি যে যে লিভারের মাঝখানে বল প্রযুক্ত হয় সেটা হলো তৃতীয় শ্রেণীর লিভার, আর যেটাকে ধরে আমরা উঠাতে চাই বা যেটাকে ধরতে চাই সেটা হলো ভার হিসাবে কাজ করে। তাহলে আমরা তিন শ্রেণীর লিভার সম্পর্কে দেখলাম। হ্যাঁ, তাহলে আমরা একটু প্রশ্নে আলোচনা আসি। অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন, এই মিশ্রণকে কি বলে? তাহলে এই মিশ্রণকে অ্যান্টিবায়োটিক সিরাপ, আমরা জানি অ্যান্টিবায়োটিক যে সিরাপগুলো সেগুলো অধিকাংশ সাসপেনশন হয়ে থাকে, অর্থাৎ সাসপেনশন হলো সেই রকম মিশ্রণ যে মিশ্রণ উপাদানগুলো কিছুক্ষণ স্থিত অবস্থায় রেখে দিলে আংশিকভাবে আলাদা হয়ে যায়, অর্থাৎ সাসপেনশন সিরাপের কিছুক্ষণ রেখে দিলে পাত্রের তলায় নিচে পাত্রের তলায় বা নিচে তলানি পড়বে। হ্যাঁ, এরকম উপরে শুধু পানি থাকবে, নিচে একটা তলানি পড়বে, সেটা হলো সাসপেনশন। আর এই ওষুধের অর্থাৎ অ্যান্টিবায়োটিক ওষুধের অ্যান্টিবায়োটিক সিরাপের মূল উপাদানগুলো, কার্যকরী উপাদানগুলো যদি পাত্রের তলায় থেকে গেল তাহলে উপরে পানি খেয়ে আমাদের কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। অর্থাৎ আমরা যে উদ্দেশ্যে ওষুধটা সেবন করছি আর ওষুধটা খাচ্ছি সেই অসুখ না সেরে কোনো কাজে আসবে না। অর্থাৎ এই জন্য অ্যান্টিবায়োটিক ওষুধের সিরাপগুলোর অনেকক্ষণ রেখে দিলে নিচে তলানি পড়ে, অর্থাৎ উপাদান মিশ্রণের উপাদানগুলো আংশিকভাবে আলাদা হয়ে যায়, এই জন্য এটা ঝাঁকিয়ে খেতে হয়। আর এই মিশ্রণকে কি বলে? এই মিশ্রণকে বলা হলো সাসপেনশন। অর্থাৎ আমরা সংজ্ঞাকারে জানি যে যে সকল মিশ্রণকে কিছুক্ষণ রেখে দিলে পাত্রের তলদেশে তলানি পড়ে সে সকল মিশ্রণই হলো সাসপেনশন। তাহলে এই জন্য অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয়। হ্যাঁ, তাহলে দ্বিতীয় প্রশ্ন যদি আমরা দেখি, দুধ কি জাতীয় মিশ্রণ ব্যাখ্যা করো, এবং এই সাসপেনশনের উপাদানগুলো সাধারণত 1 মাইক্রোমিটার বা তারও বেশি হয়ে থাকে, এই জন্য এই উপাদানগুলো মিশ্রিত না থেকে তরলের সাথে দ্রাবকের সাথে এরা তলানির রূপে নিচে পড়ে থাকে। এবং দুধ কি জাতীয় মিশ্রণ ব্যাখ্যা করো, দুধ হলো একটা কলয়েড। কলয়েড কি? কলয়েড হলো সেই রকম একটা মিশ্রণ যেটা কিনা অতি ক্ষুদ্র বা হালকা থাকে, যেটা কিনা তরলে উপরে মিশ্রিত না হয়ে, দ্রবীভূত না হয়ে, হ্যাঁ, চর্বিযুক্ত কণা এটা ভেসে থাকে বা সাসপেন্ডেড অবস্থায় ভাসমান অবস্থায় থাকে, সেটা হলো কলয়েড। অর্থাৎ দুধের কণাগুলো হলো চর্বি কণাগুলো পানির মধ্যে ভাসমান অবস্থায় থাকে বা হালকা কণাগুলো ভাসমান অবস্থায় থাকে, এই জন্য দুধ হলো একটা কলয়েড। এবং এই দুধের কণাগুলো সাধারণত, অর্থাৎ কলয়েডের কণাগুলো সাধারণত এক থেকে 1000 ন্যানোমিটারের মধ্যে হয়ে থাকে। ঠিক আছে, এই যে এই হলো দুধ কলয়েড জাতীয় মিশ্রণ, কারণ এর কণাগুলো অতি ক্ষুদ্র, দ্রবণে দ্রবীভূত না হয়ে সাসপেন্ডেড বা ভাসমান অবস্থায় থাকে, এই জন্য দুধ হলো কলয়েড জাতীয় মিশ্রণ। তারপরে আমরা প্রশ্নটা হলো, ছবিগুলো দেখে 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে মূল আমাদের যে উদ্দীপকের ছবি, জাতি এবং হাতুড়ি, হাতুড়ি আমাদের এই ধরনের হাতুড়ি এখন বর্তমানে না দেখা গেলেও হাতুড়ি তো এরকম থাকতো এবং আসলেই থাকে বিভিন্ন কাজের জন্য। তাহলে দেখা যাচ্ছে যে হাতুড়ি এই প্রান্ত দিয়ে লোহা কাঠের মধ্যে প্রবেশ করানো হয় বাড়ি দিয়ে,
আর এই প্রান্ত দিয়ে কাঠ থেকে বাঁকা লোহাগুলো উঠানো হয়। এখন এই দুইটা আমাদের উদ্দীপকের ছবি, এই ছবিগুলো দেখে আমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। দেখা যাক কোন শ্রেণীর লিভার যুক্তি দাও। তাহলে আমাদের উদ্দীপকের ছবি আছে দুইটি, জাতি ও হাতুড়ি। তাহলে জাতি কোন শ্রেণীর লিভার আমরা অলরেডি আলোচনা করেছি, তারপরে আমরা একটু দেখিয়ে দিচ্ছি। জাতি হলো দ্বিতীয় শ্রেণীর লিভার, কারণ আমরা জানি যে লিভারে ভার মাঝখানে থাকে এবং ফালক্রাম এবং বলবাহু দুই প্রান্তে থাকে। ফালক্রাম আমি দেখিয়ে দিচ্ছি, ফালক্রাম বল, অর্থাৎ এই দুই প্রান্তে আমরা বল প্রয়োগ করে সুপারিটাকে কাটা হয়, দুই প্রান্তে থাকে, সেটা হলো দ্বিতীয় শ্রেণীর লিভার। অর্থাৎ জাতি এখানে সুপারিকে ভার, সুপারিতে ভারতে কেটে যাচ্ছে, অর্থাৎ জাতি হলো দ্বিতীয় শ্রেণীর লিভার। আচ্ছা, কেন এর ফালক্রাম এবং বল দুই প্রান্তে এবং ভার থাকে মাঝখানে, এই জন্য জাতি হলো দ্বিতীয় শ্রেণীর লিভার কিভাবে। এবং হাতুড়ি, হাতুড়ি কোন শ্রেণীর লিভার, হাতুড়ি এখানে লোহা কাঠের মধ্যে প্রবেশ করানোর ক্ষেত্রে আমরা ওটা আলোচ্য বিষয়ে আলোচনা করব না, আমরা এখানে লোহা উঠানোর ব্যাপারটা আলোচনা করব। দেখা যাচ্ছে যে এখানে হলো দণ্ড, এখানে বল প্রয়োগ করা হয়, অর্থাৎ বল প্রয়োগ করে লোহা কাঠ থেকে উঠানো হবে। আর এখানে হলো এই লোহা যদি এখানে হয়, লোহা যদি বা তার কাটা যদি এখানে হয়, এইখান এটা হবে ভার, এটা হবে কি ভার, অর্থাৎ কাঠের মধ্যে যে পেরেক বা লোহা ঢুকে আছে সেটা কাঠের মধ্যেই থাকতে চায়, অর্থাৎ এটা উঠতে বাধা প্রদান করে, আর এই বাধাটা ভার হিসাবে এখানে গণ্য হবে ভার। আর এই ভার বাহু, ভার থেকে ফালক্রম পর্যন্ত দূরত্ব হলো ভার বাহু, আর বল থেকে ফালক্রম পর্যন্ত দূরত্ব হলো বল বাহু। তাহলে এইটা এই দুই বাহুর সংযোগস্থলে এখানে এটা হলো ফালক্রাম। তাহলে এই বিন্দু যদি ফালক্রাম হয়, এই বিন্দু যদি ফালক্রাম হয়, ফালক্রাম হয়, আমরা দেখতে পাচ্ছি ভার এবং বল দুই প্রান্তে আছে, মাঝখানে লিভারের মাঝখানে হলো ফালক্রাম আছে, আর মাঝখানে যে লিভারটা থাকে, যেমন কাচি আমরা উদাহরণ দিচ্ছি, সারাশি, কাচি, ঢেঁকি, টিউবওয়েলের হাতল, এগুলো যেমন, অর্থাৎ হাতুড়িও হলো মাঝখানে ফালক্রামটা আছে, এই জন্য হাতুড়িও হলো প্রথম শ্রেণীর লিভার। তাহলে আমরা দেখতে পেলাম চিত্রের দুটো কোন শ্রেণীর লিভার এবং কেন আমরা আলোচনা করলাম। এখন আমরা শেষের প্রশ্নটা দেখি, কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়। তাহলে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায় এই দুটো যন্ত্রেরই, যান্ত্রিক সুবিধা কিভাবে বাড়ানো যাবে। আমরা জানি কোন দ্বিতীয় শ্রেণীর লিভারে জাতির মধ্যে ভারকে ফালক্রামের যত নিকটবর্তী করা যাবে তার যান্ত্রিক সুবিধাটা তত বেশি পাওয়া যাবে, অর্থাৎ তত সহজে সুপারিটা কেটে যাবে এক্ষেত্রে। আর বলটা, বল বাহুর দূরত্ব বাড়িয়ে, অর্থাৎ বলটা এখানে আমরা যদি প্রেস করি, বল প্রয়োগ করি, যত সহজে না সুপারি কাটবে, আস্তে আস্তে যদি আমরা এইদিকে সরে যাই, আস্তে আস্তে যদি আমরা এইদিকে সরে যাই, আস্তে আস্তে যদি আমরা এইখানেই আসলে বলটা প্রয়োগ করি, তাহলে অতি সহজে সুপারিটা কেটে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি জাতিতে একটা লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, এখানে আমরা যদি সুপারিটাকে ফালক্রমের নিকটবর্তী করে, অর্থাৎ আমরা জানি ভার থেকে ফালক্রমের দূরত্বটা হলো ভার বাহু এবং বল থেকে ফালক্রমের দূরত্বটা হলো বল বাহু, তাহলে আমরা বলতে পারি যে ভার বাহুর দূরত্ব কমিয়ে এবং বল বাহুর দূরত্ব বাড়িয়ে, কারণ এখান থেকে এখানে, এখানের চেয়ে এখানে বল প্রয়োগ করলে বেশি সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ বল বাহুর দূরত্ব বাড়িয়ে যান্ত্রিক সুবিধা আমরা জাতি থেকে পেয়ে থাকি। এরপরে আমাদের আরেকটা চিত্র আছে, সেটা হলো হাতুড়ি, হাতুড়ি প্রথম শ্রেণীর লিভার। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা হাতুড়িটাকে আমরা লোহা বা পেরেক উঠানোর জন্য ব্যবহার করি। তাহলে দেখা যাচ্ছে যে ভার থেকে হাতুড়িতে, অর্থাৎ প্রথম শ্রেণীর লিভার হাতুড়িতে ভার থেকে ফালক্রামের দূরত্বটা নির্দিষ্ট, অর্থাৎ এখানে আমরা ইচ্ছা করলেই এখানে পেরেকটা উঠাতে পারবো না, কারণ কি এখানে তো আটকাবে না, তাহলে যেখানে আটকায় সেখানে আমাদের ভার বিন্দু, তাহলে এই ভার বিন্দু থেকে ফালক্রামের দূরত্বটা নির্দিষ্ট, অর্থাৎ ভার বাহুর দূরত্ব ঠিক থাকবে, তেমন ব্যতিক্রম হবে না। এক্ষেত্রে আমাদের এই যে বল বাহুর দূরত্বটা বাড়িয়ে আমরা যান্ত্রিক সুবিধাটা পেতে পারি, অর্থাৎ আমরা এখানে যদি স্পর্শ করে বা বল প্রয়োগ করে পেরেক বা লোহাটাকে যত সহজে না উঠাতে পারবো, আমরা এই বিন্দুতে বল প্রয়োগ করে অথবা এই বিন্দুতে বল প্রয়োগ করে
এই পেরেকটাকে উঠাতে তার চেয়ে কম বল প্রয়োগ করে সহজে উঠাতে পারবো। তাহলে আমাদের আলোচনা থেকে এটাই বোঝা গেল যে পেরেক হাতুড়ি অর্থাৎ প্রথম শ্রেণীর লিভার, প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে অর্থাৎ বল বাহুর দূরত্বটা দৈর্ঘ্যটা বাড়িয়ে আমরা অধিকতর যান্ত্রিক সুবিধা পেতে পারি, ঠিক আছে। আর আমরা জানি লিভারের যান্ত্রিক সুবিধাটা একটু লিখে দিই, লিভারের যান্ত্রিক সুবিধা, যান্ত্রিক সুবিধা, যান্ত্রিক সুবিধা লিভার, লিভারের যান্ত্রিক সুবিধা হলো ভার বাই প্রযুক্ত বল, প্রযুক্ত বল। তাহলে আমরা ভার বাই প্রযুক্ত বল, আর এর নীতিমালা থেকেও আমরা পেতে পারি লিভারের নীতিমালা, অর্থাৎ বল ইন্টু বল বাহুর দৈর্ঘ্য, ভার ইন্টু ভার বাহুর দৈর্ঘ্য বা দূরত্ব। তাহলে এভাবে আমরা আসলে মিশ্রণ বল এবং সরল যন্ত্রের তোমাদের যে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টটা আছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞানের জন্য, তোমরা সহজেই সমাধান করে ফেলতে পারবে। আমি টোটাল প্রশ্নটা সলিউশন করে দিয়েছি এবং দুইটা অধ্যায়ের উল্লেখযোগ্য বিষয়গুলো ডিসকাস করে দিয়েছি প্রথমে। আশা করি তোমরা খুব সুন্দর মতো অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলের প্রতি কল্যাণ কামনা করে আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি। পরবর্তী কোনো ক্লাসে হয়তো দেখা হবে। আল্লাহ হাফেজ।